तव जननम् कालो न जानाति तव समापनम् दृष्टो मया तव योगेश्वर कालका আপনারা সকলে যারা আমাদের সাথে আছেন এই মুহূর্তে আমার পরে এই মন্ত্র উচ্চারণ করুন भूत भूत भूते स्वराय काल काल काले स्वराय शिवा शिव सर्वेश्वराय सम्भ सम्भ महा शिव शिव सर्वेश्वराय शंभ शंभ महा शिव शिव सर्वेश्वराय शम्भो शम्भो महा ईश्वराय कालकालकालेश्वराय शिव शिव सर्वेश्वरा

Shambhala. উপরে দিকে করে রাখুন চোখ বন্ধ রাখুন হালকা মনোযোগ রাখুন দুই ভুড়ুর মাঝখানে দয়া করে চোখ খুলুন আমি যদি জানতাম একটি ভাইরাস এতখানি বোধ এবং সচেতনতার উৎস হয়ে উঠতে পারে আমি আপনাদের অনেক কাল আগেই তা দিয়ে দিয়ে থাকতাম কেন আমি নিজের সময় নষ্ট করছি আপনাদের শেখাতে এত অনুশীলন আপনাদের সচেতন করে তুলতে বিচারবুদ্ধি সম্পন্ন করে তুলতে কত কিছু আমি জানতাম না একটি ভাইরাস এটা করতে পারে বেশ এটা কোনো হাসির ব্যাপার নয় কিন্তু যদি আপনি নিজের হাসি হারিয়ে ফেলেন ভাইরাসটি চলে যাবে না যদি আপনি মৃতের মতো ভয়ঙ্কর গম্ভীর হয়ে পড়েন আপনি মরার আগেই মরে যাবেন তাই এটা এরকম সময়ে এরকম সময়েই যখন আমরা এরকম একটি সংকটের মধ্যে রয়েছি বা আমরা ভাবছি আমরা রয়েছি বা যখন আমরা দেখতে পাই এক আসন্ন সংকট কিংবা এক সম্ভাব্য সংকট যা এখনও ঘটেনি কিন্তু এই দেশে যে কোনো সময় হতে পারে দুর্ভাগ্যের বিষয় কিছু দেশে এটা ইতিমধ্যেই হয়েছে ইট ইজ ইন এটি এরকম সময়ই যে আপনি কী ধরনের মানুষ তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এটা সবসময় গুরুত্বপূর্ণ কিন্তু সাধারণ সময়ে সব মানুষেরা পালিয়ে বেঁচে যাবে তারা ভান করতে পারে কিন্তু যখন সংকট আঘাত করে কী রকম মানুষ আপনি এটা সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে তো এই মুহূর্তে এই ভাইরাসটি আমি মনে করি আপনারা সকলেই যথেষ্ট পড়েছেন যথেষ্ট শুনেছেন আমি বিশদে আর এটার প্রকৃতি কি এতে যাব না কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক আমাদের জন্য হল এটা কোনো মশা বা ইঁদুর বা অন্য কোনো জীবের দ্বারা বহন করা হচ্ছে না এটা আমাদের দ্বারা বহন করা হচ্ছে আমরাই এর বাহক বেশ এটাই হলো সমস্যা এটা এক বিশাল সুবিধাও বটে কারণ আমরা মানব সত্তা। এই মুহূর্তে আমাদের মাথায় ঠিক করে নিতে হবে যে আমরা মানব সত্তা নাকি আমরা মানুষ নামক একটা প্রাণী যদি আমরা সত্যিই সত্তা হই আমাদের জানার কথা আমাদের কীরকম হতে হবে যদি আমরা জানি কীরকম হতে হয় এই নিয়মগুলি পালন করে ভাইরাসটিকে পরের মানুষ ও তার পরের মানুষে বাহিত না করা সম্ভব যদি আমরা মানুষ নামের প্রাণী হই আপনি এমনিতে একে অপরের ওপর ছড়িয়ে দিয়ে এটাকে বিশ্বব্যাপী এক মহামারীতে পরিণত করবেন হতে পারে আপনারা ভাইরাসটির এজেন্ট আপনি আমি ঠাট্টা করছি না আপনারাই এজেন্ট যারা বহন করছেন এই এখন যে আমরা এখানে বসে আছি আর আপনাদের মধ্যে অনেকে যেখানেই থাকুন আমাদের মধ্যে অনেকেই হতে পারে ভাইরাসটির লক্ষণবিহীন বাহক আমাদের অনেকের মধ্যে এটা কখনোই কোনো লক্ষণ নাও দেখাতে পারে আমাদের কারোর মধ্যে হয়তো এটি মৃদু লক্ষণ দেখাবে কারোর মধ্যে বেশ গভীর লক্ষণ প্রকাশ করবে কেউ হয়তো চলে যেতে পারেন কিন্তু বেশিরভাগের মধ্যে কোনো লক্ষণ নাও দেখাতে পারে আর হয়তো শুধু আমাদের পেরিয়ে চলে যাবে কিন্তু আমরা হয়তো অন্য কাউকে এটা দিয়ে দিতে পারি যার জীবনে ঝুঁকি রয়েছে কাউকে যে আমাদের থেকে অনেক বেশি দুর্বল ও অসুরক্ষিত তাই এই কারণেই এটাই সময় প্রমাণ করার কি ধরনের মানুষ আপনি সবার আগে আপনি কি একটি মানুষ আপনি কি যোগ্য একটি সত্তা বলে ডাকার জন্য না আপনি কেবল একটি প্রাণী একটি তারণার বাধ্যতার বসে চলা এক প্রাণী নাকি এক সচেতন সত্তা যদি এক সত্তা হন সবথেকে মৌলিক জিনিস হল আপনি জানবেন কিভাবে থাকতে হবে যদি আপনি জানেন কিভাবে থাকতে হবে তবে সামাজিক যোগাযোগ আমরা বেছে নিতে পারি যদি জরুরি না হয় আপনি নিজের সাথেই থাকতে পারেন আর এটা বেশ ভালো সময় কিছু না করেও আপনি বিপুলভাবে সন্তুষ্টি পেতে পারেন যে আপনি বিস্ময়কর কিছু করেছেন সকলের জন্য এটা কেমন হবে বলুন তো আগে কখনোই আপনি এ সুযোগ পাননি আমি বলেই চলেছি বহু বহু বছর ধরে কি করে কিছু না করতে হয় আমাকে নিয়ে আসতে হয়েছে নানা উপকরণ শিক্ষা উপায় আপনাকে কয়েক মিনিট কিছু না করে বসানোর জন্য কিন্তু আপনি এখনই সুযোগ পেয়েছেন যে কিছু না করেই আপনি জগতের জন্য মহান সেবা করছেন রাষ্ট্রকে সেবা করা লোকজনের সেবা করা মানব জাতির সেবা করা কিছু না করি আপনি এমন আর একটি সুযোগ পাবেন না এটাকে কাজে লাগানো উচিত আপনার পুরোপুরি না না সাজক কেন্দ্রে লোকজনদের জন্য না আপনাদের জন্য আমার কাছে কাজ আছে কারণ এই যে পঁচিশ থেকে সাতাশটি গ্রাম রয়েছে আমাদের চারপাশে প্রায় আড়াই লক্ষ মানুষ রয়েছেন এরা হয়তো জানবেন না কিভাবে নিজেদের পরিচালনা করতে হয় যদি এটা এখানে ঢোকে এটা এখনও গ্রামীণ ভারতে প্রবেশ করেনি তাই এটাই সময় তাদের কাছে গিয়ে তাদেরকে জানানো শেখানো যদি এটা গ্রামেগঞ্জে ঢুকে পড়ে তাহলে কিভাবে সামলাতে হবে নিশ্চিতভাবে দক্ষিণ ভারতে এটা গ্রামের মানুষের মধ্যে প্রবেশ করেনি কিন্তু আগামী তিন থেকে সাত দিনে আমরা এটা সুনিশ্চিত করতে চাই যে গ্রামে সবাই সচেতন হন যে এটার সাথে কীভাবে মোকাবিলা করতে হবে কিভাবে তাদের সামাজিক দূরত্ব ব্যক্তিগতভাবে দূরত্ব রেখে চলতে হবে মানুষজনের মধ্যে যারা এরকম ঘনিষ্ঠভাবে জীবনযাপন করেন তাই আমরা বেরিয়ে পড়ব আর কিছু কাজ করব ও ভাইরাস 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 কি করে আমি কিছু করব আসুন দেয়াল খাড়া করে দিয়ে যোগা কেন্দ্রের চারিদিকে আর এখানেই থাকি না না এরকম মানুষ আমরা নই সেরকম জনমানব আমরা নই যদি দরকার পড়ে আমরা বেরিয়ে পড়ব আর যা করতে হবে করব। এটা যথেষ্টভাবে প্রতিপন্ন হয়েছে বিশ্বে যে বেশিরভাগভাবেই সম্পূর্ণভাবে না হলেও অধিকাংশ মানুষজন যারা ষাট বছরের ঊর্ধ্বে তারা বেশিরভাগ আক্রান্ত হবেন যারা কোনো রকমের ইমিউন ব্লকার ব্যবহার করছেন বা রক্ত পাতলা করার জন্য কিছু ব্যবহার করছেন যাদের কোনো অঙ্গ প্রতিস্থাপন হয়েছে এরা হলেন খুব সহজেই আক্রম্য আর এক বছরে কমে শিশুরাও এটা আমাদের কাজ এটা সুনিশ্চিত করা যে আমাদের মধ্যে এই জনগণ সুরক্ষিত থাকুক আমি চাই আপনারা এই অঙ্গীকার গ্রহণ করুন যে আমরা সুনিশ্চিত করব যে আগামী বারো মাসে কারণ এই বারো মাসের সময়কালে ভাইরাসটি এই নাটক বা এই খেলা খেলে চলবে এই বারো মাসে আমাদের পরিবারে কেউ এই যোগ কেন্দ্রে কেউ লোকজন যারা আমাদের আশেপাশে আছেন যারা এই অসুরক্ষিত বয়সীমায় অবস্থান করছেন এমন একজনও যেন মৃত্যুর কবলে না পড়েন আমাদের অঙ্গীকারবদ্ধ হতেই হবে যে যেন এরকম হয় তো আমাদের একটি ড্রিল হবে আজ রাতে যে কি করা উচিত আমাদের কিভাবে যত্ন নিতে হবে কি ব্যবস্থা করতে হবে এটা সুনিশ্চিত করতে যে এই জনসংখ্যা সুরক্ষিত থাকুক যারা কম বয়সীদের দলে পড়েন যারা মিথ্যে মিথ্যে বলেন যে তারা তরুণ আমরা আপনাদের কথা অনুযায়ী যাব কারণ এটা স্বয়ং করা ঘোষণা জানেন তো স্বয়ং বসানো কারফিউ জনতা কারফিউ তাই আপনি যদি ষাট হন কিন্তু আপনি বলেন তিরিশ আমরা আপনার কথা অনুযায়ী যাব এবার আমরা কিছু ব্যবস্থা পুনঃ ব্যবস্থা নেব সুনিশ্চিত করতে যে এই অসুরক্ষিত জনসংখ্যা ভালোভাবে সুরক্ষিত থাকুক এটা ভীষণ গুরুত্বপূর্ণ কম বয়সীরা সামান্য কিছু লক্ষণ দিয়ে যাবে বা হতে পারে সামান্য বেশি লক্ষণ কিন্তু তারা সহজেই সেরে উঠতে পারে অল্প চিকিৎসা করলেই যখন আমি বলি তৎপর মেডিকেল ব্যবস্থা তার মানে সাধারণভাবে যদি ভাইরাস সংক্রমণ হয়ে থাকে প্রথম তিন থেকে চার দিন কিছুই হয় না চতুর্থ বা পঞ্চম দিনে আপনার সামান্য জ্বর হতে পারে এই সামান্য জ্বরকে অমান্য করলে কিন্তু একদমই চলবে না এই মুহূর্তে আর ষষ্ঠ সপ্তম দিন থেকে আপনি কাস্তে শুরু করে দিতে পারেন নবম দশম দিন থেকে নিউমোনিয়াতেও আক্রান্ত হয়ে যেতে পারেন আপনার ফুসফুসে বা আরও বাজে ফাইব্রয়েডে কিন্তু আপনার জ্বর হওয়ার আগেই যদি আপনি বুঝতে পারেন তখনই আপনি চিকিৎসার জন্য যান তাহলে আপনার বয়স যদি হয় এক থেকে ষাট বছরের মধ্যে হয় খুব সহজেই নিরানব্বই ভাগ সময়ই আপনি সেরে উঠবেন নিরানব্বই ভাগ সময় সমস্ত সাধনা থাকলে আর সামান্য একটু যত্ন যা আমাদের জীবনে গেছে কিভাবে আমরা খাই কিভাবে আমরা থাকি অবশ্যই আমাদের ইমিউন সিস্টেম বেশি ভালো হবে শহরে থাকা বেশিরভাগ মানুষদের থেকে তাই আমরা অনায়াসেই পেরিয়ে যেতে পারি এই অবস্থা কিন্তু আপনাকে বুঝতে হবে এরকম কোনো বিকল্প নেই যে ভাইরাসটি কার কাছে আসবে আর কার কাছে আসবে না বারো থেকে আঠেরো মাসের মধ্যে আক্ষরিকভাবে পৃথিবীর সকলেই এটা পাবে প্রশ্নটা শুধু এটাই যে আমরা কি এটাকে একটা বিশাল সংকট হতে দেব না এটি একটি সামান্য জ্বরের মতো পার হয়ে যাবে এটা নির্ভর করবে নানা জিনিসের ওপর আমরা পরামর্শ করে বার করব পরবর্তী কিছু দিনে যে কি করা উচিত দৈনন্দিন জীবনে এমন কি যদি ভাইরাসের সংক্রমণে পড়েও যায় কিভাবে তার থেকে পার হব বের হব কিন্তু দুর্বল অসুরক্ষিত জনসংখ্যাকে সুরক্ষিত করতেই হবে এটাই সবথেকে জরুরি কাজ এই মুহূর্তে তাই আমরা এদিকেই এগিয়ে যাব আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই দরকার সাবধানতার সতর্কতার আতঙ্কের নয় সবার আগে যথেষ্ট ডেটা আছে এটা দেখানোর জন্য যে যদি একজন মানুষ উচ্ছ্বসিত আনন্দিত আর দারুণভাবে থাকে তাদের ইমিউন সিস্টেম সবসময় অনেক বেশি ভালো সুরক্ষা দিতে পারে যারা সবসময় কোনো কারণে উদ্বিগ্ন বা চিন্তায় থাকেন আমি আমার মুখ অবসাদগ্রস্ত করে রাখার চেষ্টা করছি কিন্তু আমার মুখ কিছুতেই স্বাদ দিচ্ছে না পরবর্তী সপ্তাহে হয়তো পেয়ে যাব কারণ আপনার ভয়ঙ্কর গম্ভীর হওয়ার কথা যদি অবস্থা গম্ভীর হয় অবস্থা গম্ভীর এটা বোঝার দরকার অবস্থা গম্ভীর হলেও আপনাকে গম্ভীর হতে হবে না সেটাই হল গুরুত্বপূর্ণ আমি গম্ভীর নই এর মানে কি আমি ছেলেমানুষই করব না আমি শুধু আনন্দময় দায়িত্ববান বিচক্ষণ হয়ে থাকব এটাই আপনারা হতে চলেছেন কি বলেন এক আনন্দময় দায়িত্বশীল বিচক্ষণ মানুষ পরিস্থিতির মোকাবিলা অনেক ভালোভাবে করতে পারে তাদের থেকে যারা ভয়ঙ্কর গম্ভীর সব কিছু নিয়েই বিশেষ করে যদি আপনি আতঙ্কিত হয়ে পড়েন তাহলে আপনি পঙ্গু হয়ে গেছেন আতঙ্ক হলো পঙ্গু হয়ে যাওয়া আপনি যবু তবু হয়ে পড়েন আর ভাবেন বেশি ভালোভাবে সামলাতে পারবেন এমন কিছু হয় না এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার সকল কর্মক্ষমতা ঠিক জায়গায় থাকে শরীর ও মস্তিষ্ক ঠিকমতো কাজ করে আর যা দরকার তার জন্য সাড়া দেয় যেভাবে দরকার এটা খুব জরুরি তো আমরা একটা নির্দিষ্ট ব্যবস্থা তৈরি করব যোগ কেন্দ্রে আপনাদের জাগিয়ে রাখতে আর আমি জানি আপনারা অনেকজনে নিয়ে চিন্তিত হয়ে পড়বেন কিন্তু সঠিক স্ক্রিনিং এর সাহায্যে আমরা নিমন্ত্রণ জানাতে পারব আরও সাধকবৃন্দ স্বেচ্ছাসেবীদের যারা এখানে এসে থাকতে পারবেন পনেরো দিন বা এক মাসের জন্য যাতে তারাও এই সময়টা কাটাতে পারে সুরক্ষিতভাবে আমরা এটা সুনিশ্চিত করব যে এটা সকলের জন্য সব থেকে সুরক্ষিত জায়গা হয়ে উঠুক তো আপনারা যারা বাইরে আছেন এবং ভাবছেন যে কালকে সকালেই এখানে চলে আসবেন আমরা আপনাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য লোকচক্ষুর আড়ালে রাখব কিন্তু আমরা এই আড়ালে থাকাটাকেও একটু মজার করে তুলব আড়ালে থাকার মানে এটা নয় যে আপনি হাসপাতালের বিছানায় বিষণ্ন হয়ে বসে থাকবেন আড়ালে রাখার অর্থ হলো এটা সুনিশ্চিত করা যে আপনি এটাকে বহন করে যাতে অন্য কাউকে না দিয়ে দেন যদি এটা আপনার হয়ে থাকে আসুন এটার সাথে মোকাবিলা করি এই শরীরে এটা যাতে আরও মানুষের মধ্যে ছড়িয়ে না পড়তে পারে এবং আর এটা সত্যি দারুণ ব্যাপার এই দেশে আমি জানি প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন মাত্র দুদিন আগে আর যেভাবে দেশটি সাড়া দিয়েছে সেটা দেখার মতো একজন মানুষও রাস্তায় ছিল না সারা দেশ জুড়ে এটা সত্যি দারুণ ব্যাপার যদি এতটা সচেতনতা দায়িত্ববোধ থাকে প্রত্যেক দেশে যদি এতখানি দায়িত্ববোধ এবং সচেতনতা থাকে লোকে যদি এভাবে সাড়া দেয় সবকটি দেশে আমরা ভাইরাসটির মোকাবিলা করে নেব বড় কিছু নয় কিন্তু তারা যদি এটা না মানেন তাহলে এটা কোনো হাসি ঠাট্টার বিষয় নয় যদি এই পরিসংখ্যান খুব বেড়ে যায় যদি চুরোটা এমনভাবে উঠে যায় তাহলে যেরকম বিপর্যয় দেখা দেবে কিছু ডাক্তার এবং বিজ্ঞানীরা বলছেন এটা জনসংখ্যা দশ শতাংশ মুছে দিতে পারে আমরা চাই না এটা হোক তাই এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আচরণ করুন যদি এমন হয় যে আমরা এমন কারোর সংস্পর্শে আসি যাকে অসুস্থ বলে মনে হয় তারা অসুস্থ নাও হতে পারেন আপনি ঠিক আছেন তো কিন্তু মনে হচ্ছে তারা অসুস্থ যদি এমন কিছু হয় তবে তখনই আপনি ক্লিনিকে গিয়ে নিজেকে দেখিয়ে নিন এটুকু প্রোটোকল আমাদের সামলাতে হবে আমি চাই যে আপনারা বুঝুন যে এটা লম্বা সময়ের ব্যাপার এটা শেষ হবে না তিন দিন বা সাত দিন বা পনেরো দিনে আমরা পনেরো দিনের চেষ্টা করছি চক্রটা ভাঙতে আর এর প্রসারকে আটকাতে কিন্তু এটা শেষ হতে যাচ্ছে না বেশিরভাগ বিজ্ঞানীরা বলছেন যে এটা থাকবে বারো থেকে আঠেরো মাস পর্যন্ত আমাদের শরীর এই ভাইরাসটিকে সামলাতে শিখে যাওয়ার আগে প্রথমত ভাইরাস আপনাকে মারতে চায় না আমি চাই আপনারা বুঝুন যে আপনি মারা যান কারণ ভাইরাস ভাইরাসটির জন্য আপনারা হলেন বাসস্থান আপনারা তাদের বাড়ি তারা এখানে থাকতে পছন্দ করে তারা নিশ্চয়ই অন্য বাড়িগুলোতেও যেতে চাইবে তাদের সাম্রাজ্য বিস্তার করতে চাইবে কিন্তু তারা চায় না আপনি মরে যান কারণ আপনি মারা গেলে একটা বাসস্থান চলে যাবে তাই তাদের কাউকে মেরে ফেলার কোনো মতলব নেই শুধু এই যে যদি আপনার শরীরে মোকাবিলা করার মতো দরকারি অ্যান্টিবডি না থাকে যদি আপনার ইমিউন সিস্টেম অতটা জোরালো না হয়ে থাকে তাহলে দুর্ভাগ্যবশত আপনি মারা যান তাই সেই কারণে যে মৃত্যুগুলো হয়েছে যা আমাদের চিন্তায় ফেলে দিয়েছে এখন সামান্য জ্বর হলে আমরা পড়া করতাম না কিন্তু সারা বিশ্ব জুড়ে ন হাজারের কাছাকাছি মানুষ মারা গেছেন মনে হয় এখন অবধি লোকজন প্রত্যাশা করছে যে এটা বহু লক্ষ্য হয়ে যেতে পারে সারা বিশ্ব জুড়ে। যাই হোক মানব সমাজগুলি যদি তারা দায়িত্বশীলভাবে আচরণ করে ব্যক্তিগতভাবে দূরত্ব বজায় রেখে সামাজিকভাবে দূরত্ব আমাদের বাড়িতে পার্টি চলছে এটা হলে চলবে না ব্যক্তি ব্যক্তির মাঝে দূরত্ব থাকতেই হবে আমি চাই আপনারা সকলে যোগ এটা পালন করুন তা যেই কাজেই থাকুন না কেন অনেক ধাঁত যা আগে থেকে চলে আসছে আমরা তা বদলাতে চাই আমরা মানুষজনকে ছড়িয়ে দিতে চাই যথা সম্ভব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি দূরত্ব রাখুন লোকজনদের থেকে বিশেষ করে তাদের থেকে যারা ষাট বছরের ঊর্ধ্বে যাতে আমিও সামিল এরকম সুবিধা আমি কবে পেয়েছি তো অনেক কিছু আমরা করতে পারি একটা জিনিস হলো আমাদের শরীরকে মজবুত করা আমাদের সাধনাকে মজবুত করা আধ্যাত্মিক প্রক্রিয়াকে মজবুত করা আর অনেক জিনিস আছে যোগ কেন্দ্রে যেগুলো আমি করতে পারছিলাম না শুধুমাত্র সময় ছিল না বলে ওরেই চলেছি সপ্তাহে সাত দিনই এই গত পনেরো কুড়ি বছর ধরে একদিনও হতো না থেমে থেকে কিছু করার তাই আমি ভাবছি এটা সময় সে সমস্ত কিছুর দিকে নজর দেওয়ার যেগুলো দিকে মনোযোগ দিতে পারছিলাম না তো আসুন এই সময়টা সদ্ব্যবহার করি এবং এর থেকে বেরিয়ে আসি আরও ভালো মানুষ হয় এটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং বহু বহু সরল অনুশীলন সবসময় আপনাদের বলে আসছি আমরা আপনাকে বললাম এরকম আর আপনি গেলেন এমনি করে ঠিক না বলুন তো সকলে যারা আমাকে দেখছেন আমেরিকা থেকে আপনাদের মধ্যে যারা জিজ্ঞেস করতেন সদ্গুরু আমার আলিঙ্গন কোথায় আমি আমার নিজের পকেটে খুঁজে দেখতাম সেখানে নেই এটা ভালো শুধু ভাইরাসের জন্য নয় এটা খুব ভালো এটা খুব ভালো কারণ অপ্রয়োজনীয় শারীরিক স্পর্শ ভালো নয় একজন আধ্যাত্মিক সাধকের জন্য একেবারে কারণ এটা একটা বন্ধন তৈরি করে শারীরিক বন্ধন যেটা অযথা ছোট ছোট জিনিসকে কঠিন করে তোলে ছোট জিনিস যেটা আপনি সহজে পার করে যেতে পারেন একটা দৌড় একটা দেয়াল হয়ে দাঁড়ায় আপনার অভিজ্ঞতায় একটা দৌড় যেটা আপনি সহজে পেরিয়ে যেতে পারেন হয়ে ওঠে একটা বড় দেয়াল যা আপনি পারই করতে পারেন না তাই আমরা প্রোটোকল জারি করব। আর আমরা সাধনাও শুরু করব। আপনাদের সকলের জন্য যারা এখানে আছেন আর আপনারা যারা যেখানেই থাকুন না কেন আপনারা যদি নিজেদের নাম দেন আর রেজিস্টার করেন আগামী চব্বিশ ঘন্টায় সাধনার জন্য আমরা পরিচালিত সাধনা করব আপনাদের জন্য যে টাইম জোনে আপনি আছেন সেই হিসাবেই সেই অনুযায়ী সঠিক সময়ে আমরা একটা পরিচালিত সাধনা প্রক্রিয়া করব যাতে আপনারা জানতে পারেন কি করে আপনার দিনচর্যা করতে হয় আর যতটা সম্ভব যদি না একদম জরুরি হয় সাধারণ কাজকর্ম থেকে বিরত থাকুন আর ভাইরাসের চক্রটাকে ভেঙে দিন যাতে এটা সব সময়ের জন্য আপনার শরীরে না থাকে এটা অসাড় হয়ে পড়ে এবং অন্য কারোর দেহে ছড়িয়ে না পড়ে এটুকু আমাদের করতেই হবে আর মনে হয় আমাদের হাতে সময় কম একটা প্রশ্ন নেওয়া যেতে পারে পাখিদের অপেক্ষা করতে হবে কারণ এটা বার্ড ফ্লু নয় এটা আমাদের ব্যাপার তাই তো নমস্কার সৎগুরু তো অনেক প্রশ্ন এসেছে সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রথম প্রশ্নটি করেছে কুনাল নমস্কার সৎগুরু এটি এক অভূতপূর্ব পরিস্থিতি আর সবাই খেইহারা হারা এই মুহূর্তে শুধু এই দেশেই নয় গোটা বিশ্বজুড়ে পৃথিবীর শেষ দিন কি ঘনিয়ে এসছে একবার এটা হয়েছিল দুজন পুরুষ দাঁড়িয়েছিলেন একটা বোর্ড নিয়ে অন্ত এসে গেছে তো একজন গাড়ির চালক যিনি গাড়ি চালাচ্ছিলেন সে এসে বোর্ডটি দেখলেন এবং গাড়ি থেকে গলা বার করে বললেন যত সব ধার্মিক পাগল এবং বাকি আরও কিছু জিনিসপত্র তিনি বললেন আর তারপর কিছু সেকেন্ড পর তারা শুনতে পেল টায়ারের শব্দ আর একটি ক্র্যাশের শব্দ তখন পুরুষদের একজন বললেন তাদের মধ্যে একজন বললেন আমার মনে হয় আমাদের শুধু লেখা উচিত ছিল যে ব্রিজটি ভাঙা তো আমরা বলছি দায়িত্বশীল আচরণ করুন এটা পার হয়ে যাবে কিন্তু আপনি বলতে চান অন্ত এসে গেছে না না শেষ দিন ঘনিয়ে আসেনি বিশ্ব জনশূন্য হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু যতক্ষণে এটা শেষ হবে মানুষের একটি প্রজন্ম হিসেবে হয় আমাদের এই সন্তোষ থাকবে যে আমরা এই সংকটকে ভালোভাবে সামলালাম নয়তো আমাদের এই লজ্জা থাকবে যে আমরা দায়িত্ব জ্ঞানহীন কাজ করলাম যার ফলে অনেকগুলি দামি জীবন আমরা হারালাম এটা অবশ্যম্ভাবী যে হয় আপনি আপনার মাথা লজ্জায় নত করবেন বারো মাসের সময়কালে বা আপনি এক নির্দিষ্ট দৃঢ় সংকল্প এবং উদ্দেশ্য নিয়ে হাঁটবেন আপনার জীবনে কারণ মানুষের একটি প্রজন্ম হিসাবে আমরা এটার মধ্যে দিয়ে ভেসে বেরিয়ে গেলাম সব থেকে কম ক্ষতির মধ্যে দিয়ে মানব জাতির এই একটা জিনিস আপনার অবশ্যই থাকবে হয় এটা নয় ওটা এটা আমার ইচ্ছে এবং আশীর্বাদ যে আমরা আমাদের মাথা উঁচু করে রাখতে পারব বারো মাসের পর আসুন এটা করে দেখাই আরও দু মিনিট আছে পরের প্রশ্নটি সুপ্রজার কাছ থেকে নমস্কার সদ্গুরু আমার বাবা একজন ডাক্তার আর আটষট্টি বছর বয়সী আমি বুঝতে পারি যে তাকে তার কর্তব্য পুরো করতে হবে কিন্তু মেয়ে হিসাবে আমি তার স্বাস্থ্য নিয়ে খুব ভয় পেয়ে আছি দয়া করে এই ভীতি থেকে আমায় বেরিয়ে আসার পথ দেখান এই মুহূর্তে একজন ডাক্তার হওয়া বেশি গুরুত্বপূর্ণ একজন মেয়ে হওয়ার থেকে তাই ডাক্তারের কর্তব্যকে এই সময়ে প্রাধান্য পেতে দিন মেয়ের চিন্তাভাবনার ঊর্ধ্বে গিয়ে আমি আপনার চিন্তাকে তারিফ করি এবং মূল্য দিই কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে সকলে উঠে দাঁড়ান যা করবার তারা করুন এটা নয় যে সমস্ত ডাক্তারদের এটার দ্বারা আক্রান্ত হতে হবে যথেষ্ট যত্ন নেওয়া প্রয়োজন যত্ন যে শুধু যারাই এই পেশায় আছেন তাদেরকে নিতে হবে তা নয় কিন্তু যে রুগী অন্যান্যরা যারা আসবেন কিভাবে তারা আচরণ করবেন কিভাবে কাজ করবেন শুধু এই ভয়ে যে আমার সংক্রমণ থাকতে পারে তাই আপনি ডাক্তারকে ধরে রাখতে চান এটা কোনোভাবেই উপায় নয় এটা গুরুত্বপূর্ণ যে সকলে দায়িত্বের সঙ্গে আচরণ করুন বিশেষ করে যারা এখানে আছেন আমাদের সেবা করার জন্য আমরা যেন তাদের জীবন ক্ষতিগ্রস্ত না করি এটা প্রত্যেক নাগরিকের দায়িত্ব যে আপনারা যেন দায়িত্ব জ্ঞানহীনভাবে গিয়ে ডাক্তারদেরকে সংক্রমিত না করে দেন যারা আমাদের সেবা করতে নেমেছেন আর এই মুহূর্তে যত ডাক্তারই থাকুন না কেন এটা যথেষ্ট নাও হতে পারে যদি পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তাই যখন এমন অবস্থা ডাক্তারদের বাঁচিয়ে এবং সুরক্ষিত রাখা খুব গুরুত্বপূর্ণ তাই দয়া করে আপনি যেই হন না কেন যেখানেই থাকুন না কেন সুনিশ্চিত করুন যে তারা যেন ভালো থাকেন তাদের যেন যত্ন নেওয়া হয় আর জরুরি সাহায্য তাদেরকে যেন সব রকমভাবে দেয়া হয় তাই ডাক্তার হওয়া এখন খুব গুরুত্বপূর্ণ তো আমরা আপনাদের সাথে ফের থাকবো আগামীকাল ছটায় আর দেখা যাক প্রশ্নের তো দেয়া ছাড়া আপনাদের জন্য আমরা আর কি করতে পারি আর আমরা সাধনার কর্মসূচি দেব সকলকে যারা ইচ্ছুক আমি মনে করি রেজিস্টার করা সব থেকে ভালো রেজিস্টার করা কি কোনো পদ্ধতি আছে আচ্ছা তারা রেজিস্টার করার পদ্ধতি ঠিক করবেন কিছু ঘন্টার মধ্যে আর আমরা পরিচালিত সাধনা বার করব আপনাদের জন্য যদি আপনার মনে হয় আপনি নিজের বাড়িতেই হারিয়ে গেছেন এটা কেমন লোকে বলতো হোম সুইট হোম এখন যদি আমরা বলি বাড়িতে থাকুন দু সপ্তাহের জন্য আপনি বলছেন ওটা থেকে বড় সমস্যা আমি জানতাম না ওটা এমন জঘন্য জায়গা যদি জঘন্য জায়গাই হয়ে থাকে সময় এসে গেছে এটিকে রূপান্তরিত করার এক সুন্দর জায়গায় আগামী পনেরো দিনের মধ্যে भूत भूत भूतश्वराय कालकालकालराय शिव शिव Serve